আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শ্যাম্পনি V75 এই ফোনগুলির যে কোনো লকগুলি খুলবেন সেটি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আমার ফোনে লক পড়ে গেছে, আমি খুলতে পারছি না। তো এটি আপনারা যেভাবে হ্যান্ড রিসেটের মাধ্যমে খুলবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে বলা হয়ে থাকে যে হার্ড রিসেট। আপনারা এটির যে কোনো লকগুলি খুলতে পারবেন, পিন লক, প্যাটার্ন লক, পাসওয়ার্ড লক, যে কোনো লকগুলি খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রথমে আপনারা আপনাদের ফোনের পাওয়ারটি অফ করে নিন। দেখুন আমাদের ফোনের পাওয়ারটি অফ হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এই যে দেখছেন আমাদের এটি শ্যাম্পনি V75 ফোন। এই ফোনগুলি অন্যান্য ফোন ছাড়া একটু ভিন্ন ধরনের। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো, এর প্রথমে ভলিউম প্লাস বাটন এবং পরে পাওয়ার বাটন চাপতে হবে। তারপরে আবার পাওয়ার বাটনটি ছেড়ে দিতে হবে, ভলিউম প্লাস বাটনটি চেপে ধরে রাখতে হবে। একবার ভলিউম বাটন ছেড়ে দেওয়ার পরে আপনারা ভলিউম বাটনটি আবার চেপে ধরবেন। দেখুন আমি দেখাচ্ছি এভাবে, প্রথমে ভলিউম প্লাস বাটন চেপে ধরবেন, তারপরে পাওয়ার বাটন চেপে ধরবেন। এবার কিছুক্ষণ পরে আপনারা পাওয়ার বাটনটি ছেড়ে দিয়ে পাওয়ার বাটনটি আবার ধরুন। এই যে দেখুন, এবার এভাবে শ্যাম্পনি লেখা আসার পরে আপনারা পাওয়ার বাটনটি ছেড়ে দিন। দিয়ে এই যে দেখুন আমাদের এখানে ডিভাইসটি অন হয়ে গেছে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাদের, এই যে দেখুন এই যে পাওয়ার মাইনাস বাটন, এটা চেপে আপনাদেরকে নিচে আসতে হবে। কেননা এখানে আপনাদের এইখানটিতে আপনাদের কিন্তু এভাবে টাচে কাজ করবে না। তো যেটা করতে হবে সেটা হলো আপনারা এই যে পাওয়ার মাইনাস বাটন এটি চেপে আপনাদের সর্বপ্রথম এই যে দেখছেন এই ক্যাশ পার্টিশনে আসতে হবে। তা নাহলে আপনাদের ফোনের কিন্তু খুব বড় একটি সমস্যা হয়ে যেতে পারে। এখানে আসার পরে আপনারা এই যে পাওয়ার বাটনটি দেখছেন, এটা চেপে এখান থেকে যে দেখছেন নিচে ইয়েস, আপনারা পাওয়ার মাইনাস বাটন চেপে আপনারা এখানে ইয়েসে আসবেন। এখানে ইয়েস আসার পরে আপনারা পাওয়ার বাটনটি চাপ দিবেন। তারপরে আপনাদেরকে এখানে এই পাওয়ার বাটন চেপে এই যে দেখুন ভলিউম বাটন চেপে আপনারা এই যে উইপ যে দেখছেন উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, আপনাদেরকে এখানে এসে পাওয়ার বাটনটি চাপ দিতে হবে। পাওয়ার বাটনটি চাপ দেওয়ার পরে আপনাদেরকে এই দেখুন নিচে ইয়েস আছে, এই যে ইয়েসে এসে আপনাদেরকে পাওয়ার বাটনটি চাপ দিতে হবে। দেখুন এই যে দেখুন ফরম্যাটিং ডাটা, আমাদের উইপ ডাটা উইপ কমপ্লিট। এবার আপনাদেরকে এখান থেকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে ফোনটি আপনারা রিবুট দিয়ে নেবেন। যতক্ষণ না পর্যন্ত আপনাদের ফোনটি অন হয় ততক্ষণ ওয়েট করুন। এখান থেকে সিলেক্ট করুন, তারপরে এখান থেকে স্কিপ দিন, তারপরে এখান থেকে আবার স্কিপ দিন, এখান থেকে স্কিপ অলওয়েজ দিন, তারপরে এখান থেকে নেক্সট, তারপরে এখান থেকে আবার নেক্সট, তারপরে এখান থেকে টিকটি তুলে স্কিপ স্কিপ অলওয়েজ, তারপরে এখান থেকে আবার নেক্সট দিন। তারপরে এলো, তারপরে আবার এলো, তারপরে এখান থেকে গো ইট। তো বন্ধুরা দেখুন
আমাদের ফোনটি আমরা হ্যান্ড রিসেটের মাধ্যমে আমাদের ফোনের লকটি আমরা ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।